আসসালামু আলাইকুম। নৌকা ও স্রোত বিষয়ক সমস্যার সমাধান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। স্রোতের অনুকূলের গতিবেগ। অনুকূলের গতিবেগ নির্ণয় সূত্র হচ্ছে স্রোতের নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকা যখন তার নিজস্ব গতি বেগ নিয়ে স্রোতের দিকে অগ্রসর হয়, তখন নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যোগফল স্রোতের অনুকূলের গতি বলা হয়। যেমন ধরি নৌকার বেগ হচ্ছে এক্স মিটার কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই, তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার। স্রোতের প্রতিকূলের বেগ হচ্ছে নৌকা যখন তার নিজস্ব গতিবেগ নিয়ে স্রোতের বিপরীত দিকে চলে, তখন তার গতিবেগ কমে যায়। স্রোতের বিপরীত চললে স্রোতের গতি কমে যায়। এক্ষেত্রে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ বেগফলকে স্রোতের প্রতিকূলের গতিবেগ বলা হয়। যেমন নৌকার গতিবেগ এক্স ধরলে স্রোতের বেগ ওয়াই হলে, তাহলে নৌকার গতিবেগের ভিতরে স্রোতের গতি বিয়োগ হবে, প্রতিকূলের গতিবেগ হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার বা ঘন্টা। এক নম্বর প্রশ্ন, স্রোতের প্রতিকূলে কোনো ব্যক্তি 11 কিলোমিটার যায় প্রতিকূলটা ঘন্টায় এবং স্রোতের অনুকূলে যায় হচ্ছে 16 কিলোমিটার ঘন্টায়। স্থির পানিতে নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। এখানে নৌকার বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে স্রোতের অনুকূল যোগ প্রতিকূল দিয়ে দুই দ্বারা ভাগ করলে নৌকার বেগ বের হবে, অনুকূল যোগ প্রতিকূল ভাগ দুই, তাহলে নৌকার গতিবেগ বের হবে। আর স্রোতের বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে স্রোতের অনুকূল আর প্রতিকূল বিয়োগ হবে, বিয়োগ দুই দিয়ে ভাগ, তাহলে স্রোতের বেগ বের হবে, স্রোতের বেগ 2.5 কিলোমিটার। একজন মাঝির স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক স্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণের প্রতি ঘন্টায় গড় গতিবেগ নির্ণয়। গতিবেগ নির্ণয় করতে হলে প্রথমে যাওয়ার দূরত্ব প্লাস আসার দূরত্ব, দুটা দূরত্ব, এখানে এইটা 5 মাইল পথ, অনুকূলে 5 মাইল গেছে এবং অন্য প্রতিকূলে 5 মাইল ফিরে আসে, তাহলে টোটাল গতি হবে দূরত্ব হবে 10 কিলোমিটার। আর ভাগ হবে টোটাল সময়, এখানে যা অনুকূলে যাওয়ার সময় 2 ঘন্টা এবং আসার সময় প্রতিকূলে আসার সময় লাগছে 4 ঘন্টা, টোটাল হচ্ছে 6 ঘন্টা। এটা ভাগ করলে যাওয়ার সময় 5, আসার সময় 5, 10, আচ্ছা এটা এখানে 6, এটা কাটাকাটি করলে 5/3। একটি নৌকার স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। একটি নৌকার স্রোতের অনুকূলে যায় 4 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় হচ্ছে 4 কিলোমিটার, নৌকার বেগ কত? নৌকার বেগ নির্ণয় করতে হলে এখানে আমরা জানি নৌকার বেগ সমান অনুকূলে নৌকার বেগ আর স্রোতের বেগ হচ্ছে 8 কিলোমিটার, প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 4 কিলোমিটার। এখন নৌকার বেগ প্রকৃতি বেগ নির্ণয় করতে হলে অনুকূল যোগ প্রতিকূল দ্বারা দুই দ্বারা ভাগ করলেই আমরা উত্তর পাব। নৌকার বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল ভাগ দুই, এটা নৌকার বেগ। আর যদি স্রোতের বেগ বের করতে বলতো, তাহলে অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ দুই, তাহলে স্রোতের বেগ বের হতো। একটি নৌকার স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে ওই গতির 5 গুণ গতিবেগ বেশি যেতে পারে, 5 গুণ বেশি গতিতে যায় স্রোতের অনুকূলে। স্থির পানিতে প্রতিকূলে যদি 5 কিলোমিটার যায়, অনুকূলে যা হচ্ছে 5×5=25 কিলোমিটার, তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় আছে 6 কিলোমিটার, তাহলে ঘন্টার স্রোতের বেগ বের করতে বলছে। তাহলে এখানে স্রোতের বেগ ধরি 1 কিলোমিটার, স্রোতের বেগ যদি দেওয়া থাকে তাহলে অনুকূল হবে অনুকূলের বেগ, নৌকার বেগ দেওয়া আছে অনুকূলে, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ আছে, তাহলে 6x প্লাস x, এটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূল হচ্ছে 6x মাইনাস x, এটা 6 মাইনাস x হচ্ছে প্রতিকূল। তাহলে প্রশ্নতে বলা আছে অনুকূলে যা হচ্ছে প্রতিকূলের 5 গুণ, অর্থাৎ এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, অনুকূল যা হচ্ছে প্রতিকূলের 5 গুণ, তাই প্রতিকূলের সাথে 5 গুণ হবে,
তো এটা সমাধান করলে x এর মান আমরা স্রোতের মান পেয়ে যাব স্রোতের বেগ 4 কিলোমিটার একটি লঞ্চের বেগ 18 কিলোমিটার এবং স্রোতের বেগ 6 কিলোমিটার নৌকাটি 48 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে তার মোট ফিরে আসতে কত সময় লাগবে এখানে যাওয়া আসায় মিলে টোটাল কত গেল এখন আমরা জানি অনুকূল সমান অনুকূলের গতিবেগ হচ্ছে লঞ্চের বেগ প্লাস স্রোতের বেগ 18 আর 6 যোগ করলে হচ্ছে 24 আর প্রতিকূল হচ্ছে প্রতিকূল সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 18 ভিতরে 6 বাদ দিলে 12 তাহলে 18 কিলোমিটার যায় অনুকূলে যখন যায় 24 কিলো 24 কিলো যায় হচ্ছে 24 হচ্ছে বেগ লঞ্চের বেগ এবং অনুকূলের বেগ অনুকূলের বেগ কে নৌকার যায় হচ্ছে টোটাল 48 কিলো 48 কিলো যায় তাহলে 2 ঘন্টায় আর 12 কিলো যাবে এই আসার সময় সেই 48 কিলোই আসছে সেক্ষেত্রে 4 বার 48 তাহলে এটা 2 ঘন্টা আর 4 ঘন্টা 6 ঘন্টা হচ্ছে টোটাল লাগছে নৌকার স্রোতের বেগ নৌকার বেগ 10 স্রোতের বেগ 5 নদী পথে 45 কিলোমিটার পথ গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে তাহলে অনুকূলের গতি হবে তাহলে টোটাল 15 কিলোমিটার 15 কিলোমিটার টোটাল গিয়ে যায় হচ্ছে 45 কিলোমিটার যায় তাহলে এটা যে 15 কিলোমিটার যায় 1 ঘন্টা তাহলে 1 ঘন্টা এটা 15 ঘন্টা যায় তাহলে 1 কিলোমিটার যাবে কত 15 কিলোমিটার যায় হচ্ছে 45 ঘন্টায় সরি অনুকূলের গতি হচ্ছে 15 15 কিলোমিটার যায় 45 ঘন্টা 15 দ্বারা 35 ভাগ করলে 3 15 যাওয়ার সময় লাগে 3 ঘন্টা তাহলে আসার সময় অনুকূলের গতি হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ তাহলে 10 এর ভিতরে 5 5 5 ঘন্টা 5 ঘন্টা যায় তাহলে 45 এর ভিতরে কত ঘন্টা হলো 9 ঘন্টায় যায় ফিরে আসে তাহলে 9 ঘন্টায় প্রতিকূলের বেগ তাহলে 3 আর 9 3 12 ঘন্টা টোটাল সময় লাগবে 12 ঘন্টা ধন্যবাদ সবাইকে আগামীতে আমরা নল ও চৌবাচ্চা সম্পর্কে স্টাডি করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম